আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে করোনা পজিটিভে এক মহিলা সহ দুইজন ও করোনা উপসর্গে দুইজন সহ মোট 4 জন মারা গেছে। বরিশাল বিভাগের স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন শনাক্ত 35 জন। নারায়ণগঞ্জে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 42 জন। চট্টগ্রামে মারা গেছে আরও একজন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 272 জনে, নতুন পজিটিভ হয়েছেন 58 জন। খুলনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলার রূপসার বাসিন্দা তসলিমা খাতুন। জেলায় নতুন 45 জন সহ বিভাগে নতুন শনাক্ত 150 জন। যশোরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আক্তারুজ্জামানের মা। তিনি গত শনিবার করোনা পজিটিভ হন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় 45 বছর বয়সী এক পুরুষ করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 18 জনে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। শোক জানিয়ে এদিন সরকারি বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতজুড়ে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। আজ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত অনুষ্ঠানের কথা রয়েছে। উপমহাদেশের বরেণ্য এই নেতা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে তার শ্বশুরবাড়ি, স্বজনদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরম পূজনীয় অভিভাবকের মহাপ্রয়াণে ব্যথিত ও মর্মাহত তার স্বজনেরা। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে, মামা শ্বশুরবাড়িও একই উপজেলার তুলরামাপুরে। এখানে প্রণব পত্নী শুভ্রা শৈশব কৈশোরের অধিকাংশ সময় কেটেছে। প্রণব ও শুভ্রা দম্পতি 2013 সালে 5 মার্চ শেষবারের মতো নড়াইলে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এ দল 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসে। করোনা মহামারীর কারণে সীমিত আয়োজনে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। দিবসটি উপলক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠায় বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন দলটির মহাসচিব। এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার করে বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তির ব্যাপারে সরকারের কাছে প্রত্যাশা জানান তিনি। সাভারে অস্ত্র ও গুলি সহ 2 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তারা হলেন পাবনার আতাইকুলা থানার রবিউল ইসলাম ও রাজবাড়ির পাংশা থানার মিজানুর রহমান। পুলিশ জানায় সাভারে তেঁতুলছড়া ইউনিয়নের হেমায়তপুরে শিহাব ভান্ডারী বাড়িতে অস্ত্র ও গুলি বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় অস্ত্র ও গুলি সহ 2 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও চুরি বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। সাভার মডেল থানার ওসি AFM সাইদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা চলছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও আধা ঘণ্টার মধ্যে মিশ্র প্রবণতা দেখা দেয়। বেলা 11:40 পর্যন্ত সরিয়া সূচক উত্থানে থাকলেও DSEX ও 30 সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 309.86 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডে ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 148টি, কমে 134টি এবং অপরিবর্তিত ছিল 69টি কোম্পানি শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, বিডি ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি কম, লঙ্কা বাংলা ফিনান্স এবং IFIC ব্যাংক। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য 20% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদের সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 22 অক্টোবর বেলা 11:00 ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 21 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই।
পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারীর মার্জিন অ্যাকাউন্ট থেকে নন মার্জিন শেয়ারে লেনদেন করা হচ্ছে, যা সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আর এই অনিয়ম রোধে নতুন দিক নির্দেশনা দিয়ে ডিএসই, সিএসই এবং বিএমবিএ কে চিঠি দেওয়া হয়েছে। জেড ক্যাটাগরি এবং চল্লিশের বেশি পি রেশিও সম্পন্ন কোম্পানি শেয়ারে বিনিয়োগের জন্য নগদ অর্থ ব্যবহার করতে হবে। এসব নন মার্জিন শেয়ারে বিনিয়োগের জন্য কোনো মার্জিন লোন নেওয়া যাবে না। কিন্তু অনেক বিনিয়োগকারী মার্জিন অ্যাকাউন্ট থেকে নন মার্জিন শেয়ারে বিনিয়োগ করছেন, যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। তাই প্রতিদিন নন মার্জিন সিকিউরিটিজের তালিকা স্টক এক্সচেঞ্জকে প্রকাশ করার জন্য বিএসইসির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে যেসব মার্জিন অ্যাকাউন্ট থেকে নন মার্জিন সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বিএসইসি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।